তওবা কেউ করে, আল্লাহকে বলতে পারে, হে মালিক আমার মতো গুনাহগার কেউ নাই, আমার গুনার খবর দুনিয়ার আমার মা বাবা ভাই বোন পরিবারের কেউ জানলে কেউ আমার সম্মানের নজরে দেখত না। ও আল্লাহ, আপনি দেখার পরে জানার পরেও তো রাগ করিয়া পানি বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই, আপনি খানা বন্ধ করেন নাই, আজকে আমি তওবা নিয়ত করলাম, আমি আর গুনার কাছেও যাব না, মা বাবাকে কষ্ট দিব না, ওরা মাইকেরামের বিরুদ্ধে যাব না, নবীর তরিকা মেনে চলবো, পাঁচবেলার নামাজ পড়ব, আর দেশ জাতির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হব না। ও যুবকের দল, আল্লাহর কাছে তওবা করো, মনে বুঝাও তোমার মতো একটা যুবক যদি লেখাপড়া করিয়াও নামাজ পড়ে তুমি পারবে না কেন? আল্লাহ বুঝি বেজার, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও, মা বাবার যদি দোয়া করে দেয় দরজা খুলে যাবে, আল্লাহকে অন্তর দিয়ে মনে মনে ডাকুয়ার বলো, হে আল্লাহ জীবনে যতদিন হায়াত পাবো মরিয়া গেলে যাবো আর নামাজ ছাড়বো না। হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, ও আল্লাহ আর নামাজ ছাড়বো না, বেপর্দায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, নবীর তরিকার বাগিরে চলবো না, আয় আল্লাহ দেশ জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করবো না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে আমলের লাইনে আগাইতে থাকবো, না হয় রবের মোলাকাতের কোন চিন্তাই নেই আমল ছাড়া। ও আল্লাহর বান্দারা, আল্লাহ তো অন্তরের হালাত দেখতেছেন, যাদের অন্তর তৈরি হয়ে গেল তওবা করার জন্য, তবে সবার অন্তর তওবার জন্য তৈরি হবে না, শয়তানের ধোকায় পড়ে একদল এখনো গুনার দিকে দৌড়াবে, তবে যাদের অন্তর রেডি হয়ে গেল তওবার জন্য, মরিয়া গেলে ওই অন্ধকার কবরে দুই পাশের মাটির চাপ সহ্য করা যাবে না, একটা বসার কারণ সইতে পারি না, কবরে গিয়ে কেমন করে আজাব সহ্য করব, না আজকে থেকে তওবা করলাম নামাজ ছাড়বো না, আজকে থেকে তওবার নিয়ত করলাম রোজা ছাড়বো না, নবীজির তরিকার বাহিরে চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবো না, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হব না। তওবা করার যদি নিয়ত হয়, খাটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দেই, আয় আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, আয় আল্লাহ তওবার উপরে মৃত্যু পর্যন্ত মজবুত হইয়া নেক আমল অনুযায়ী চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আনবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. আপনি যাদেরকে মোনাজাতে শরীক হওয়ার তৌফিক দান করেছেন তারা আপনার দরজায় হাত তুলে ফেলছে, যাদেরকে আপনি তৌফিক দেন নাই তারা মোনাজাতে হাজির হতে পারে নাই, আবার মোনাজাতে হাত তুলতে পারে নাই। আয় আল্লাহ আপনি যাদেরকে দয়া করেছেন তওবা করার সুযোগ দান করেছেন, মোনাজাতে হাত তোলার তৌফিক দান করেছেন, মেহরবানি করে আমাদের সকলের হাত গুলো কবুল করে নেন, জীবনের গুনাগুলো মাফ করে দেন। আয় আল্লাহ দুনিয়াতে যেদিন আসছিলাম কত পবিত্র, মা বাবা কত আদর করেছিলেন আমাদের, দুনিয়াতে আসার পরে শয়তানের ধোকা পড়ে গুনার কারণে আজ আমার জীবন বড় না পাক, গুনার কারণে হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক, তওবা নিয়ত করে হাত তুলেছি আর গুনা করব না, আল্লাহ আপনার মতো গফফার কেউ নাই, মেহরবানি করে আমাদের সকলের জিন্দেগীর সব গুনাগুলো মাফ করে দেন আল্লাহ,
মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, আয় আল্লাহ বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন, প্রশাসনিক ভাবে যারা কাজ করে দিনের খাদেম বানায় দেন, আয় আল্লাহ সরকার বাহাদুর থেকে সকল জনপ্রতিনিধিদেরকে দিনদার বানায় দেন, রব্বুল আলামিন সমস্ত মা বোনদেরকে আপনি পর্দা নিশি আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, আয় আল্লাহ ব্যবসায়ী যারা চাকরিজীবী কামাই রুজিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন, হারাম থেকে হেফাজত করেন আল্লাহ, রব্বুল আলামিন মেহেরবানি করে আমার কলিজার যুবকদের দিনের খাদেম বানায় দেন, পাঁচ অক্ত নামাজি কোরআন পড়নে ওয়ালা বানায় দেন, মোবাইলের গুনাহের থেকে আমাদেরকে হেফাজত করে, রব্বুল আলামিন ইলম ও হিকমত ও হিকমত আমলে বরকত বাড়ায় দেন, চলার হেফাজত করেন, রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন, রব্বুল আলামিন এই ময়দানকে আপনি মেহরবানি করে কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন, মসজিদ গুলো কবুল করে নেন, ওস্তাদ ছাত্রদের কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন, আয় আল্লাহ গায়েবি খাজানা থেকে প্রয়োজন মিটায় দেন, রব্বুল আলামিন আমাদের সবাইকে দ্বীনের খাদেম হিসেবে কবুল করে নেন, রব্বুল আলামিন সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন, আয় আল্লাহ নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন, ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন, আমাদের সবার সিনায় হেদায়েতের নূর দান করেন আল্লাহ, আয় আল্লাহ নবীজির মহব্বত অন্তরে বাড়ায় দেন, আয় আল্লাহ উলামায়ে আহলে হকের বিজয় দান করেন, ইসলামের ব্যানারওয়ালা দুশ্মন থেকে আমাদের হেফাজত করেন, আয় আল্লাহ মিথ্যা মামলায় জড়িতদের মুক্তির ব্যবস্থা করে দেন আল্লাহ, আয় আল্লাহ জালেমের জুলুম থেকে হেফাজত করেন, বাতিলের মোকাবেলায় বিজয় করে দেন, আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই কার বাবা নাই, অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায় সন্তান, ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না, ওই মা বাবার জন্য কি মায়া হবে না, ও মালিক গুনার কারণে দিলটা পাথর চোখে বানি নাই কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, রব্বুল আলামিন নবীজির মহব্বতে সবার কবর জান্নাতের বাগান বানায় দেন, আম্বিয়ায়ে কেরাম সাহাবায়ে কেরাম সুহাদায়ে কেরাম আউলিয়ায়ে কেরাম আসাতাজায়ে কেরাম সবার মাকাম উঁচু করে দেন আল্লাহ, আমরা যারা বেঁচে আছি দীর্ঘ নেক হায়াত দান করেন, সুস্থতার নিয়ামত বাড়ায় দেন আল্লাহ, আয় আল্লাহ সুস্থতার নিয়ামত বাড়ায় দেন, সারা দুনিয়ায় খেদমতের জন্য নিরাপদে কবুল করে নেন, ময়দানে কামিয়াবির সাথে কথা বলার তৌফিক দান করেন, আওয়াজে কথার ভিতরে রুহানিয়াত স্পষ্টতা বাড়ায় দেন, রব্বুল আলামিন মুখালেফের মুয়াফিক বানায় দেন, আয় আল্লাহ নবীজির মহব্বতে আমাদের সকলের দোয়া মোনাজাত কবুল করে নেন, হাসবুনাল্লাহু ওয়া নিয়মাল ওয়াকিল নিয়মাল মাওলা ওয়া নিয়মান নাসির, রব্বুল আলামিন ঢাকাতে মাদ্রাসার খেদমত করি কবুল করে নেন, আয় আল্লাহ প্রতি মাসের দ্বিতীয় শুক্রবার ইসলাহিয়ে যেতে হেদায়েতের জরিয়া বানায় দেন, অনেক অর্থ জায়গার প্রয়োজন গাইবি খাজানার থেকে ব্যবস্থা করে দেন, আর আল্লাহ ইখলাসের সাথে দিনের খেদমত করার তৌফিক দান করেন, বহুবহু ইজরামি ইনাল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ, আমিন আমিন আমিন, برحمتك يا أرحم الراحمين.